হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আবার এই দেখো সেজে গুজে মাথায় ফুল লাগিয়ে চলে এসেছি। আজকে এসেছি আমি একটা বিয়েবাড়ির লুক শেয়ার করতে। আর এই বিয়েবাড়িটার লুকটা যেটা, সেটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল আমাদের সর্বাণীদি। সর্বাণীদি হচ্ছে কিছু মনের কথা চ্যানেলের ওনার। তো ওই দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল একটা গিন্নিদের মেকআপ লুক শেয়ার করার জন্য, যেটা বিয়েবাড়িতে সবাই মানে গিন্নিরা ক্যারি করতে পারে। তো আজকে সেই কথা ভেবে আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমি একটা কথা বলতে চাই যে গিন্নিরা মানে আমার মা কাকিমাদের আমরা দেখেছি যে আমাদের খেয়াল রাখতে রাখতে কোথাও না কোথাও নিজেদের খেয়াল রাখতে ভুলে যায়। কোথাও যাওয়ার সময় হলে আগে আমাদের রেডি করতে করতে যে এতটাই টাইম বেরিয়ে যেত, নিজেরা যত কম সম্ভব টাইমে নিজেদেরকে রেডি করতো। আর মানে সংসারের চাপে হোক বা বাচ্চার কাছে জিনিসপত্র কিনতে কিনতে কোথাও না কোথাও নিজেদের জন্য জিনিস কিনতেও তারা ভুলে যেত। তো সেই অর্থে মারা দেখেছি যে খুব কম জিনিসে কম টাইমে নিজেদেরকে রেডি করতো। তো সেই কথা মাথায় রেখে আমি আজকে যত সম্ভব কম মেকআপ প্রোডাক্ট দিয়ে এই মেকআপ লুকটা তোমাদের সামনে ক্রিয়েট করে দেখাবো, যাতে যার কাছে খুব কম সংখ্যক মেকআপ আছে সেও যেন মেকআপ লুকটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। আর হ্যাঁ, হতে পারে আজকে তোমাদের সাথে আমি এমন কোনো টিপস শেয়ার করতে পারি যেটা তোমাদের কাজে লেগে যেতে পারে। যেমনটা ধরো তুমি কোনো একটা জিনিস ইউজ করছো, সেটা শেষ হয়ে গেছে, তার জন্য এই টিপসগুলো কাজে লাগতে পারে। আবার যার কাছে নেই সেও এই টিপসগুলো ইউজ করতে পারে। তো সেই টিপসগুলো কি জানতে হলেও কিন্তু গোটা ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আর বকবক করবো না, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি চটপট করে তোমাদের সাথে শুরু হয়ে যায় কী করে আমি মেকআপটা করলাম, তো স্কিপ করবো না, কিন্তু দেখতে থাকো। আমি আজকে একেবারে ডাইরেক্ট ফেস ওয়াশ করে মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে তোমাদের সামনে বসে পড়ে আছি। আর এরপরে বলবো যে প্রাইমার যেটা ইউজ করা হয়, প্রাইমারের পরিবর্তে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে অ্যালোভেরা জেল নেই তাই আমি প্রাইমারই ইউজ করব। আর তোমরা অ্যালোভেরা জেল ইউজ করে দেখো, অনেক অংশেই কাজ করে, হয়তো প্রাইমারের মতো অত ভালো ফিনিশ না দিলেও কাজ চালানোর মতো ফিনিশ দিয়ে দেয়। প্রতিদিনের মতো আমি আজকেও হাত দিয়েই প্রাইমারটা গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নেব, এবং প্রতিটা জায়গায় যাতে কোনো জায়গায় না বাদ যায়, কান নাক গলা সব জায়গাতেই। আর এখন দেখতে পাচ্ছ আমার হাতে আমার কালার কারেক্টারটা আছে, কিন্তু আজকে আমি এটা ইউজ করব না, তার পরিবর্তে ইউজ করব আমার একটা লিপস্টিক যেটা ব্রাউন কালারের। আর এটা অরিফ্লেমের লিপস্টিক, এটা অনেকদিন আগেই নিয়েছিলাম, আর এটা ব্রাউন। আমি এটা দিয়ে কাজ চালাবো আজকে, আমার ঠোঁটের কোণে, চোখের কোণগুলোতে, যে জায়গাগুলোয় মোটামুটি আমার কালো কালো ছোপ আছে সেই জায়গাগুলোতে। আর এরপরে আমার ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আমার একটা পুরনো মাস্কারা নিয়েছি, এবং সেই মাস্কারার যে অ্যাপ্লিকেটারটা সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবং এটা দিয়েই আজকে আমি স্পুলির কাজটা করে নেব। আর দেখতেই পাচ্ছ আমি অলরেডি আমার ব্লুটা কম করা শুরু করে দিয়েছি এই অ্যাপ্লিকেটারটার মাধ্যমে। আর এখন আমি অ্যাপ্লাই করব কাজল, একদম জেড ব্ল্যাক কালারের কাজল। যেহেতু আমি কম প্রোডাক্টে কাজ চালাবো সেই জন্য এই কাজল দিয়ে আজকে ভুরু আঁকা শুরু করেছি। তো আমি বলবো কাজল নিয়ে ভুরু আঁকতে গেলে খুব হালকা করে কাজলটাকে অ্যাপ্লাই করতে হবে, না হলে বেশি কাজল পড়ে গেলে একদম ভুরু দুটো কালো একদম কুচকুচে লাগবে। আর আমি সেই জন্য অল্প অল্প করে কাজল লাগিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে করে এবার স্পুলি দিয়ে গোটা জায়গাটাতে বা গোটা ভুরুটাতে কাজলটাকে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি। যদি গোটা ভুরুটাতে ঠিকঠাক মতো কাজলটা স্প্রেড করতে না পারো তাহলে খুবই খাপছাড়া দেখতে লাগবে, সেই জন্যই আমি বলবো অল্প অল্প করে কাজল অ্যাপ্লাই করো, আর অল্প অল্প করে স্পুলি দিয়ে স্প্রেড করতে থাকো, তাহলে কাজটা অনেক সোজা হয়ে যাবে। আর আমার দুটো ভুরুই আঁকা হয়ে গেছে, এখন আমি কোনো কনসিলার ইউজ করব না, তার পরিবর্তে আমি আমার ফাউন্ডেশনটাই ইউজ করব। আর আমার হাতে ফাউন্ডেশন নিয়েছি, আর কটন বার দিয়ে আমি আস্তে আস্তে করে আমার যে ভুরুটা করেছি সেই ভুরুর আউটলাইনটা টানবো। আর বলে দিই কটন বারটায় কিন্তু ফাউন্ডেশনটা অনেকটাই শোক করবে, তো সেই দিকটা একটু নজর রাখতে হবে, আর অল্প অল্প করে পরিমাণ নিতে হবে, না হলে আবার কটন বারের মাথাটা টিপটা যেহেতু মোটা সেহেতু এদিক ওদিক খাপছাড়া হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাই বলবো আবারও অল্প অল্প করে নাও এবং আস্তে আস্তে করে অ্যাপ্লাই করো, তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা শেপটাই নষ্ট হয়ে যাবে।
তো এখন আমি কটন ওয়ার্ডে করে অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে ভুরুর উপরের দিকটা অ্যাপ্লাই করছি, আর অল্প অল্প করে অ্যাপ্লাই করার পর আঙুল দিয়ে হালকা হালকা করে আমি ফাউন্ডেশনটা স্প্রেড করে নিচ্ছি। কটন বার দিয়ে টানতে গেলে আমি প্রথমে যেটা প্রবলেমে ফেস করেছিলাম, ভুরুর মধ্যে চলে আসলো ফাউন্ডেশন, তাই বলবো যে আঙুল দিয়ে স্প্রেড করো, তাতে কাজটা আরও ভালো সুবিধা হবে। তবে হ্যাঁ, কটন বার দিয়ে অ্যাপ্লাই করার পর আঙুল দিয়ে স্প্রেড করো। আজকে একটা নতুন আমার বিউটি ব্লেন্ডার নিয়ে বসেছি, এই দেখো এইটা, এখন পালা ফাউন্ডেশনের। আমি আজকের অল্প অল্প করে ফাউন্ডেশন যে কোনো একটা দিকে অ্যাপ্লাই করবো, আর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করতে থাকবো একসাথে। আমি আজকে ফাউন্ডেশনটা ইউজ করছি না, আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করবো এবং অল্প অল্প করে ব্লেন্ড করবো। আর এই যে আমার মুখে এত ব্লাশ, তার কারণ আজকে পাশে সুমন বসে বসে পটর পটর করছে, আমাকে একটু শান্তিতে মেকআপ করতে দিচ্ছে না, খালি হাসাচ্ছে। তো আমার কপালেও লাগিয়ে নিই একটু ফাউন্ডেশন, কপালে কেন, আমি একটু গলাতেও কানেও অ্যাপ্লাই করবো, সেটা জানো আগে যারা আমার ভিডিও দেখেছো তারা খুব ভালো করেই জানো, নাহলে গলা আর কানের কালার ম্যাচ না করলে খুবই বাজে লাগে দেখতে। যদি তোমাদের মনে হয় তোমাদের ফাউন্ডেশনটা ফুল কভারেজ দিচ্ছে না, তাহলে বলবো একবার অ্যাপ্লাই করার পর সেকেন্ডবার আর একবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো, অনেকখানি কভারেজটাতে পাবে। আর এখন আমি আবার আমার ফাউন্ডেশনটা ইউজ করবো অ্যাজ এ কনসিলার হিসেবে। এবারে আমি আর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করবো না, সরাসরি আঙুল দিয়ে ব্লেন্ড করবো, এবং দেখতেই পাচ্ছ কতটা কভারেজ দিচ্ছে আঙুল দিয়ে ব্লেন্ড করার জন্য, এবং অনেক অংশেই কনসিলারের যে খামতিটা সেটা পূরণ করে দিচ্ছে। আমার কাছে যখন কনসিলার শেষ হয়ে যায় তখন আমি এই ট্রিকটাই ইউজ করি। তো এবার পালা নোজ কন্ট্রোলিং, গাল কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বহু সাহস করে আমি বসে পড়েছি। এবারেও আমি কটন বার্ড নিয়েছি, আর নিয়েছি আমার সেই ব্রাউন কালারের লিপস্টিক, এবং অল্প অল্প করে লিপস্টিক অ্যাপ্লাই করছি। যেরকম করে নাকে কন্ট্রোল করা হয়, নাকে দু সাইডে হালকা হালকা টেনে আর হালকা হালকা করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। আমি প্রত্যেকবারের মতো এবারেও বলবো, অল্প অল্প করে প্রোডাক্ট নাও, অল্প অল্প করে ব্লেন্ড করো, তাতে তোমার সম্পূর্ণ ব্যাপারটা তোমার কন্ট্রোলে থাকবে। সেমভাবে এবার আমি ডাইরেক্ট লিপস্টিকটাই ধরে নিয়েছি গাল এবং চিকবোন কন্ট্রোল করার জন্য, আর আমি অল্প অল্প করে লিপস্টিক অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা শুরু করেছি। যদি মনে হয় আমি কন্ট্রোল বেশি করে করব, তাহলে লিপস্টিক আস্তে আস্তে করে বা কন্ট্রোল স্টিক আস্তে আস্তে করে অ্যাপ্লাই করো, ব্লেন্ড করতে থাকো, প্রয়োজন হলে আবার অ্যাপ্লাই করো, আবার ব্লেন্ড করতে থাকো, তাহলে যতটা প্রয়োজন ততটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখন আমি ব্লাশ হিসেবে ইউজ করব আমার নায়কার একটা লিপস্টিক। এটা লিকুইড ম্যাট লিপস্টিক নয়, এটা একটা লিপ টিন্ট টাইপের, আর যেহেতু এখন লিপ টিন্টের যুগ, সবাই লিপ টিন্ট ইউজ করছে, তাই আমি লিপ টিন্টটাকেই আমার ব্লাশার হিসেবে ইউজ করছি। আমি অ্যাপ্লাই করে নিয়েছি অল্প অল্প করে, এবং আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে থাকছি। আমি আবার যেহেতু দেখলাম আরেকটু লাল লাল হলে বেশ ভালোই লাগবে, তাই জন্য আরও একটু অ্যাপ্লাই করে নিয়েছি, আবার এটাকেও ব্লেন্ড করব। এরকম করে অল্প অল্প করে আমি নিচ্ছি আর ব্লেন্ড করছি, ঠিক যে পজিশানে গিয়ে আমার মনে হবে হ্যাঁ এটাই আমার জন্য পারফেক্ট, সেই পজিশানে গিয়ে আমি বন্ধ করে দেবো। আর যদি আমি এক গাদা নিয়ে নিতাম, সেটা ব্লেন্ড করার পর যদি দেখতাম যে না এতটা আমার প্রয়োজন ছিল না, তখন সেটা উঠিয়ে ফেলাটা বা মেকআপ দেওয়াটা একটু কষ্টসাধ্য। সেই জন্যই আমি মনে করি যারা নতুন মেকআপ শিখছে তাদের জন্য এই পদ্ধতিটা একদম পারফেক্ট। এখন ফালা ফেস পাউডারের, আমি সবসময় ফেস পাউডারই ইউজ করি। ফেস পাউডার দিলে হালকা একটা কভারেজ পাওয়া যায়, আর যদি বেকিং পাউডার বা ব্যানানা পাউডার ইউজ করো সেটা জাস্ট ফিনিশিং দেয়, কোনো কভারেজ দেয় না। আর আজকের আমি কোনো ব্রাশই সেভাবে ইউজ করছি না, যতটা সম্ভব ব্রাশগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, তার কারণ আজকে আমার একটাই উদ্দেশ্য, যত সংখ্যক কম জিনিস ইউজ করে বিয়েবাড়ির লুকটা ক্রিয়েট করার। এবারে চোখে আমি কাজলটা অ্যাপ্লাই করব, আর হাতে আমার প্রতিদিনের মতো আছে একটা স্পঞ্জ যাতে আমার মেকআপ বিগড়ে না যায়। সেমভাবেই আমি আমার এই চোখটাতেও অ্যাপ্লাই করে নেব। আর এখন পালা আমার কাজলটাকে স্প্রেড করে নেওয়া বা একটু স্মাচ করে নেওয়া, আর তার জন্য আমি আবার নিয়ে নিয়েছি একটা কটন বার্ড, এবং সেই কটন বার্ডটা নিয়ে আস্তে আস্তে করে আমি স্মাচ করে নিয়েছি কাজলটা। এবারে আমি আইলাইনারটা পরবো, কিন্তু আয়না ছাড়া আমার আইলাইনার পরা সম্ভব নয়, তাই আমি আয়নাতে আইলাইনারটা পরে এখনই তোমাদের সামনে চলে আসছি।
দেখতেই পাচ্ছ আমার দু চোখের আইলাইনার অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আইলাইনারটার আমি আরও একটা ইউজ তোমাদের সামনে দেখাবো, সেটা কি জানো? এই যে আমার কাছে সেই যে অ্যাপ্লিকেটারটা আছে মাস্কারার, পুরোনো অ্যাপ্লিকেটার, সেটাতে আমি একটু আইলাইনার নিয়ে অ্যাজ এ মাস্কারা আমি ইউজ করব। তবে বলবো যে অ্যাপ্লিকেটারটা একদম আইলাইনারের মধ্যে ডুবিয়ে দিও না, তাতে কি হবে আইলাইনারটা অনেকটা লিকুইড হয়, তো সেটা যদি অ্যাপ্লাই করা হয় সেই পরিস্থিতিতে তাহলে গোটা মুখটাতে কালি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প একটু আইলাইনার নিয়ে আমি আমার আইল্যাশে লাগিয়ে নিচ্ছি। এই ট্রিকটা ইউজ করে যদি মনে করা হয় যে মাস্কারার মতো ভলিউম পাওয়া যাবে, কিন্তু সেটা সম্ভব নয়, তবে তোমার কাছে যদি কিছু না থাকে সেক্ষেত্রে তুমি কাজ চালিয়ে নিতে পারবে। যেটা লাস্ট টাইম মেকআপে শেষে, যদি কারোর কাছে এরকম ছোটোখাটো আইশ্যাডো থেকে থাকে তাহলে বলবো তার মধ্যে যে শিমার কালার এই টাইপের, বা এই টাইপের যাদের স্কিন টোন ডার্ক এর দিকে তারা এই টাইপের, মানে একটু ডার্ক টাইপের, আর যাদের স্কিন টোন ব্রাইট তারা এই টাইপের শিমার হাইলাইটার, সরি শিমার আইশ্যাডো হাইলাইটার হিসেবে ইউজ করতে পারে। তো আমি সেই জন্য আজকের আমার হাইলাইটার থেকে হাইলাইটার না নিয়ে আইশ্যাডো থেকে হাইলাইটার নিয়ে হাইলাইটার হিসেবে ইউজ করছি, মানে সরি ভুল বলছি বারবার, আইশ্যাডো নিয়ে আমি অ্যাজ এ হাইলাইটার ইউজ করছি। জানি আঙুল করে ব্লেন্ড করাটা খুব সহজ ব্যাপার নয়, কিন্তু যেহেতু আমি আজকে বলেছি যতটা সম্ভব কম মেকআপে মেকআপটা করার চেষ্টা করব, তাই জন্য এবারে সবশেষে যেটা পালা হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক। যেহেতু আজকের আই শ্যাডো সেরকম কিছু নেই, আমি চাইলে একটা ডিপ কালারের লিপস্টিক ইউজ করতেই পারি, সেটা রেড হোক বা পিঙ্ক হোক, তো আমি রেডটাই ইউজ করব। এটা মেবেলিনের লিপস্টিক, এই রেডটা একটু অরেঞ্জিস টাইপের। করা হয়ে গেছে, এবারে আমি চট করে শাড়ি পরে একটু সেজে গুজে ফাইনাল লুকে তোমাদের সামনে চলে আসছি। তো আমি চলে এসেছি আমার ফাইনাল লুকে একদম। তো কি বলবো, বহুত চেষ্টা করে, মানে কি বল, মানে গোটা মেকআপটা করার চেষ্টা করলাম, আর আমি যে তিনটে প্রিন্সিপাল মানি সেই তিনটে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যেমনটা হচ্ছে, যদি আমার শাড়ি বা ড্রেসের মানে এরকম জড়ি গোল্ডেন কালারের হয় তাহলে আমি গোল্ডেন জুয়েলারি ইউজ করি, যদি সিলভার হয় আমি তাহলে সিলভার জুয়েলারি ইউজ করি, আর যদি স্টোন হয় তখন একমাত্র আমি স্টোনের দিকে যাই, নাহলে আমি যাই না। আর বিশেষ করে লেহেঙ্গা যদি হয় তাহলেই আমি একমাত্র স্টোনটা প্রিফার করি, নাহলে স্টোনের কোনো জুয়েলারি খুব একটা এইরকম মানে বিয়ে বাড়ির সাথে সাথে আমার ঠিক ভালো লাগে না। আর এই যে গোটা লুকটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, লাইক করে দিও, আর হ্যাঁ নতুন এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও। অনেকে হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলে গেছো, আর তারা আমার ভিডিও ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছে না, ঠিকঠাক করে টাইম মতো দেখতেও পাচ্ছে না। তো যদি বেল আইকন বাজিয়ে দাও তাহলে টাইম মতো আমি যখন ব্লগ, যখন মেকআপ বা যখন চ্যালেঞ্জ ভিডিওগুলো আপলোড করবো তোমরা খুব তাড়াতাড়ি সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে, চট করে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে ফেলতে পারবে। তো চলো আজকে আমার ভিডিওটা এইটুকুই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর
আমার ভিডিওগুলোর জন্য প্লিজ অপেক্ষা করো। তো চলো আজকে এখানে, তো টাটা।